অসুস্থতা নিয়েও রোজ 284 কিলোমিটার পথ যাতায়াত শিক্ষিকার। চারবার আবেদন জানিয়েও বদলির জন্য এনওসি না দেওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। 48 ঘন্টার মধ্যে শিক্ষিকাকে বদলির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে দেওয়া হবে নো অবজেকশন সার্টিফিকেট, জানালো স্কুল কর্তৃপক্ষ। বদলি বিতর্ক হাওড়ার জয়পুরের সুরঙ্গময়ী গার্লস হাই স্কুলে। বছর চারেক আগে স্কুলে সংস্কৃত বিষয়ের শিক্ষিকা হিসেবে যোগ দেন বর্তমানে চান্ডুরের বাসিন্দা স্নিগ্ধা দত্ত। তার দাবি, অসুস্থতার কারণে রোজ বর্তমান থেকে হাওড়ার জয়পুর পর্যন্ত যাওয়া আসা মিলিয়ে 284 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া সম্ভব হচ্ছিল না। শিক্ষিকার অভিযোগ, গত বছর থেকে চারবার বদলির জন্য এনওসির আবেদন জানালেও গুরুত্ব দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এরপরই কলকাতা হাইকোর্টে মামলা করেন শিক্ষিকা। বুধবার আদালত নির্দেশ দেয় 48 ঘন্টার মধ্যে স্কুল কর্তৃপক্ষকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। আদালত আরও জানায়, সরকারি হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন বাড়ি থেকে 142 কিলোমিটার দূরে স্কুলে যাতায়াত করার মতো শারীরিক ক্ষমতা নেই। আমি যতটা অসুস্থ তাতে করে স্কুলের এনওসি দেওয়াটা উচিত আমার বলে মনে হয়। পুজোর আগেই আমি এটা ফাইল করেছি, এখন আমি রায়টা পেলাম। 2015 সাল থেকে এই রোগে সাফার করছি, এত জার্নি করার পর থেকে আমার রোগটা আস্তে আস্তে আরও বাড়ছে। যেহেতু আমি মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু ওখানে যেহেতু রিমার্কসে লেখা আছে ম্যানেজিং কমিটি, সেহেতু আমি সেটাই বলছি যে ম্যানেজিং কমিটি এটা মানে অবজেকশন দিচ্ছে। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, সংস্কৃতর কোনো শিক্ষিকা না থাকায় তাকে ছাড়া যাচ্ছিল না। এতদিন কোনোদিন উনি মানে মেডিকেল গ্রাউন্ডে অ্যাবসেন্ট তো হননি, তারপরে এখানে জয়পুরে স্কুলের কাছাকাছি উনি এতদিন বাড়ি ভাড়া করে ছিলেন। আচ্ছা, উনি চলে যাবেন বলেই এই কথাটা ওখানে হলো 142 কিলোমিটার উনি যাতায়াত করছে। আমরা তো করতে অমান্য করবো না, আমরা মিটিং কল করে দিয়েছি, তারপরে আমরা স্কুল কর্তৃপক্ষের আশ্বাস, আদালতের নির্দেশ মতো শুক্রবার শিক্ষিকাকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে। শুনি কালদার ও সৌভিক মজুমদার।